আমরা আসানসোলের দিকে নজর রেখেছিলাম, এবার একটু নজর রাখবো বনগাঁর দিকে। আপনারা জানেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে, সেই উপনির্বাচন ঘিরে উত্তেজনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বুথে বহিরাগত নিয়ে দুদলের মধ্যে তুমুল বচসা। নজর রেখেছিলাম বনগাঁর দিকে, বনগাঁর সেখানেও কিন্তু ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উত্তেজনা। এখন ঠিক কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কিটনিয়া। অনিরুদ্ধ রয়েছেন সেই ঘটনাস্থলে। অনিরুদ্ধ, তোমার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখো তন্মিষ্ঠা, ঠিক একদমই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছুক্ষণ ভোট পর্ব গড়াতেই অশান্তির ছবি কিন্তু সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বহিরাগত নিয়ে এলাকায় ঢুকেছিল বা বুথের পাশে এসেছিল, সেই কারণে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্বপন মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীতে স্বপন মজুমদারের কর্মীরাও কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে থাকে, সেই এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়। স্বপন মজুমদারের নিরাপত্তারক্ষীদেরকে ধস্তাধস্তি করা হয়। তুমি আমাদের সঙ্গে থাকো, জানতে পারলে স্বপন মজুমদারের নিরাপত্তারক্ষী তিনিও তার দুপুরও কিন্তু একেবারে চড়াও হন। দেখুন সেই ছবি। আপনারা দেখতে পেলেন সেই ছবি। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, আক্রান্ত হলেন স্বপন মজুমদারের নিরাপত্তারক্ষী, কি এমন কারণ এবং কারা চড়াও হলেন স্বপন মজুমদারের নিরাপত্তারক্ষীর ওপর, জানাও বিস্তারিতভাবে। দেখো তোমাকে জানিয়ে রাখি যে 14 নম্বর ওয়ার্ডের গান্ধীপল্লিতে যে বুথটি আছে, স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠেই সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছিল এবং বিজেপি কর্মীরা বহিরাগত ভোটারকে ধরে ফেলে এবং তাই নিয়ে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনাস্থলেই পৌঁছেছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপন মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পাল্টা বিক্ষোভ চলে, সেই মতো পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হয়, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ঠেলাঠেলি। সেখান থেকে তারপরেই স্বপন মজুমদারের উপরে আক্রমণ করা হয়েছে এবং তৃণমূল অবাধে রেগিং করে ভোট করছে সেই অভিযোগ তুলে কিন্তু বনগাঁ যশোর রোডের উপরে অবরোধ শুরু করেছিল। ঘণ্টাখানেক এই অবরোধ চলার পরে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই যশোর রোডের উপরে বাটার বোর্ডের অবরোধ এখান থেকে তুলে নেয়। তারা পরবর্তীতে জানিয়েছেন যে এসডিও দ্বারস্থ হবেন তারা। ইতিমধ্যেই কিন্তু অবরোধ মুক্ত হয়েছে যশোর রোডের বাটার বোর্ড এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বিরোধী পক্ষের পক্ষ থেকে বলা যেতে পারে, শুধু বিজেপি নয়, সিপিএম কংগ্রেস উভয় পক্ষই অভিযোগ তুলছেন যে অবাধে রিগিং করছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্বপন মজুমদারের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে ওই বুথের সামনে আসা হয়েছিল, সাধারণ মানুষ তার প্রতিরোধ করেছে, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে, এই কারণে স্বপন মজুমদার এই অভিযোগ তুলছে। এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয় সেটাও দাবি করেছে
ছুরি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারায়ণ ঘোষ, তিনি বলেছেন বিজেপি এই ওয়ার্ডে কোনো ফ্যাক্টর নয়, বিজেপির পায়ের তলার মাটি নেই, বিজেপি সেই কারণে এই ধরনের গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ অনিরুদ্ধ। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অর্থাৎ যাকে ঘিরে বিক্ষোভ, তিনি ঠিক কি বলছেন শুনুন। অবাধ লুট চলছে ভোট সকাল থেকে, দেখি প্রশাসন একদম নীরব দর্শক ভূমিকায় দাঁড়িয়ে আছে, তারা যে যেভাবে পারে এখানে ভিতরে লোক ঢুকাচ্ছে, সাপ্পা মারছে। আমি বুথের সামনে সকাল থেকে 10টা বাজে তখন পর্যন্ত প্রশাসনকে ফোন করে কোনোভাবে এখানে আনতে পারিনি। এর থেকে বোঝা যায় প্রশাসন তার ভূমিকা কতটা ভালো পালন করছে। আমাদের কার্যকর্তাদের ওখানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, মারা হচ্ছিল, তাই আমরা অ্যাজ এ জনপ্রতিনিধি, অ্যাজ এ লিডার আমরা তো বসে থাকতে পারি না, আমরা তাদের বাঁচানোর জন্য গিয়েছিলাম, আমরা গিয়ে ওখানে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ওদেরও ধাক্কা দেওয়া হয়েছে। এখানে 500 লোক জমায়েত ছিল, 500 বেশির লোক জমায়েত ছিল, টোটালি বহিরাগত। অবশ্যই আমরা কমপ্লেন জানাবো। আপনারা শুনলেন যে স্বপন মজুমদার তিনি ঠিক কি জানালেন, এর পাল্টা শ্যামল রায়, তৃণমূলের শ্যামল রায় তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন।